শুভ দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসিপি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আজকের এই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। আজকের এই ছায়া সংসদের বিষয় নির্ধারিত হয়েছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলগুলি সদিচ্ছার উপর নির্ভর করছে। আসলে কি তাই? এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে এই প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসুন দর্শক মন্ডলী, আমরা সর্বপ্রথমে পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। সরকারি দল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বক্তারা হল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বার্ক নাফিসা ইমা, মাননীয় ছায়ামন্ত্রী মাজহারুল ইসলাম খান এবং মাননীয় সরকার দলীয় সংসদস্য আরিয়ান ইফতিসাম। অন্যদিকে আজকের এই প্রতিযোগিতায় বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বক্তারা হল মাননীয় বিরোধী দল নেতা নুরুল আফসার, মাননীয় বিরোধী দল উপনেতা ওমর ফারুক এবং মাননীয় বিরোধী দল সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ বিন তসলিম। আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় যে চারজন সম্মানিত বিচারক বিচারকার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন গণমাধ্যম বিষয়ক প্রশিক্ষক ও বিবিসি মিডিয়া অ্যাকশন এর সাথে কর্মরত, একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সাংবাদিক আরাফাত আলী সিদ্দিকী। পরবর্তী বিচারক রয়েছেন লেখক, বিতর্ক সংগঠক ও ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক আবু মোহাম্মদ রইস। আরেকজন বিচারক হচ্ছেন সাবেক বিতার্কিক, আরটিভি সিনিয়র রিপোর্টার সাংবাদিক আতিকা রহমান। সর্বশেষ বিচারক প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এ মোর্শেদ। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদের তরুণ বিতার্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত রয়েছেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাদা মনের মানুষ, বাংলাদেশের জাতির গর্ব, যিনি একসময় বাংলাদেশের একটি নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে তিনি সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছিলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদা রয়েছেন আমাদের সাথে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতে আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার অর্থাৎ এই সংসদের মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা বার্ক নাফিসা ইমাকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি মাননীয় সংসদ নেতা। আলোচিত সমালোচিত কে এম নুরুল হুদা নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে জোর আলোচনা চলছে, ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনে বৃহত্তর রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে কি না সেই নিয়ে দোলাচলে দুলছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আজকে এই সংসদে যে প্রস্তাব উত্থাপন করছি তা হলো গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে, সংজ্ঞায়ন করছি। এখানে গ্রহণযোগ্য বলতে আমরা এমন একটি নির্বাচন কমিশনকে বুঝাচ্ছি যা হবে নিরপেক্ষ, নির্দলীয়, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং যা সকল রাজনৈতিক দল মেনে নেবে। নির্বাচন কমিশন হচ্ছে এমন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক কমিশন যা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন প্রধান নির্বাচন কমিশন এবং অনধিক চারজন নির্বাচন কমিশন দ্বারা গঠিত। এরপরে আসছি গঠন। গঠন বলতে আমরা এই নির্বাচন কমিশনের গঠনকেই বুঝাচ্ছি। এই গঠনে রাজনৈতিক দলগুলো বলতে রাজনৈতিক দল হচ্ছে গিয়ে নাগরিকদের এমন একটি দল যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে সরকার গঠনের আশায় জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটায়। এবং রাজনৈতিক দলগুলো বলতে বর্তমানে নিবন্ধিত সকল রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে বুঝাচ্ছি। সদিচ্ছা বলতে আমরা এই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণমূলক মনোভাব এবং বৈধভাবে ক্ষমতায় আসার আকাঙ্ক্ষা এবং তাদের জনগণের প্রত্যাশার প্রতিফলন ব্যক্ত করাকেই বুঝাচ্ছি। যার অনুপস্থিতিতে কোনো রাজনৈতিক দলের মধ্যে যদি এই অংশগ্রহণমূলক মনোভাব অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো যদি না থাকে তখন আমরা সেটাকে সেই রাজনৈতিক দলের সদিচ্ছার অভাব বলছি, যার কারণে বাধাগ্রস্ত হতে পারে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। তাই আজকে আমরা বলছি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করছে। মাননীয় স্পিকার, আজ আমি এবং আমার দল সকলেই 1990 থেকে এই পর্যন্ত যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই সকল নির্বাচনে নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ব্যাখ্যা করে যাব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 1990 সালের 6ই ডিসেম্বর যখন স্বৈরাচারী শাসক হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন রাজনৈতিক দলগুলোর তীব্র আন্দোলনের কারণে, ঠিক তখন থেকেই কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার বহিঃপ্রকাশ দেখতে পাই। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য তৎকালীন তিন জোটের
প্রস্তাবিত রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। যেই তত্ত্বাবধায়ক সরকারের গঠন নিয়েও কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। তারপর সেই তত্ত্বাবধায়ক সরকার যে নির্বাচন কমিশন গঠন করেছিল সেই নির্বাচন কমিশন নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি, কেননা তা ছিল সকল রাজনৈতিক দলগুলোর কাছে গ্রহণযোগ্য মানসিকতা। এইখানেই এই প্রথম 1991 সালের 27শে ফেব্রুয়ারি যে নির্বাচনটি অনুষ্ঠিত হয় এবং যে নির্বাচন কমিশন এই নির্বাচনটি অনুষ্ঠিত করে তারা কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার যে 17 জন উপদেষ্টা ছিল তাও কিন্তু এই 3 জোট কর্তৃক প্রস্তাবিত 31 জনের মধ্য থেকেই এসেছিল। তার মানে মাননীয় স্পিকার, এইখানেও কিন্তু তাদের সদিচ্ছা, তারা যে ইচ্ছাটা জানিয়েছে তার মাধ্যমে কিন্তু একটি গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার এবং তার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হয়েছিল। এর পরবর্তীতে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই 1996 সালে একটি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেটাকে আমরা বলি তা ছিল একতরফা নির্বাচন। কেননা মাননীয় স্পিকার, তৎকালীন সরকার বিএনপি ক্ষমতায় আঁকড়ে ধরে থাকার লোভে তখন একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেনি। মাননীয় স্পিকার, এইখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলটির সদিচ্ছার অভাব, যার ফলে একটি সুষ্ঠু নির্বাচন তখন হতে পারেনি। মাননীয় স্পিকার, পরবর্তীতে মাননীয় স্পিকার, এই সুষ্ঠু নির্বাচনের হওয়ার দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার দাবিতে অন্যান্য সকল রাজনৈতিক দল একত্ববদ্ধ হয়ে অনেক আন্দোলন করেছিল, যার ফলে ওই একই বছর 1996 সালেই জুন মাসে সপ্তম জাতীয় সংসদ নির্বাচিত হয়েছিল, যা হয়েছিল একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন যা আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃত হয়েছে। তাহলে মাননীয় স্পিকার, যেখানে একই বছরের ষষ্ঠ জাতীয় সংসদে এই সদিচ্ছা না থাকায় ক্ষমতায় আঁকড়ে ধরে থাকার যে অবৈধ ইচ্ছা এই জন্য যে একটি সুষ্ঠু নির্বাচন হয়নি, ঠিক একই বছরে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে তাদের সদিচ্ছার মাধ্যমে এই সপ্তম জাতীয় সংসদটিকে গ্রহণযোগ্য করেছিল মাননীয় স্পিকার। তার মানে মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হচ্ছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা অর্থাৎ ঐক্যমতের দরকার পড়ছে মাননীয় স্পিকার। তাদের এই ঐক্যমতে কিন্তু তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, 1990 সালে যখন স্বৈরাচারী শাসকের পতন করতে পেরেছে, 96তে এসে যখন সরকারের দলটি তার সদিচ্ছার অভাবের কারণে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছে, সেই 96 সালে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সদিচ্ছার পোষণের মাধ্যমেই ঐক্যবদ্ধ হয়েই কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন দিতে পেরেছিল মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, আমরা কিন্তু পার্থক্যগুলো খুব সুস্পষ্ট। পার্থক্য কোথায়? যেখানে সদিচ্ছা থাকছে না সেখানে নির্বাচন কমিশনটি প্রশ্নবিদ্ধ হচ্ছে মাননীয় স্পিকার, এবং ওই পুরো নির্বাচন ব্যবস্থাপনাটাই কি প্রশ্নবিদ্ধ। তাই মাননীয় স্পিকার, আজকের এই পরিপ্রেক্ষিতে বর্তমান বাংলাদেশে এই অংশগ্রহণমূলক নির্বাচনের ধারা ফিরিয়ে আনার জন্য আমাদের জনমত ঐক্য দরকার, আর এই জনমত ঐক্য তৈরি করার জন্য দরকার রাষ্ট্রীয় দল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, যার মাধ্যমে তারা জনগণকে একত্রিত করতে পারবে এবং এই নির্বাচনগুলোকে অংশগ্রহণমূলক করতে পারবে। নির্বাচন অংশগ্রহণমূলক হলেই আমরা সেই নির্বাচনকে সুষ্ঠু বলি এবং তথাপি সেই নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন বলে দাবি করতে পারি। তাই মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমার উত্থাপিত প্রস্তাবটি যাতে গৃহীত হয় তার ঘোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলের নেতা নুরুল আফসারের কাছ থেকে তার বক্তব্য। যখন জাতীয় স্বার্থে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো আস্থাহীনতায় ভুগছে নিজেদের মাধ্যমে, মাননীয় স্পিকার, যখন দোষারোপের সংস্কৃতি আমার দেশে হলো যে চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উপস্থাপিত হয়েছে যে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা তা বাস্তবতা বিবর্জিত এবং আকাশকুসুম চিন্তা ছাড়া আর কিছুই নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যদি লক্ষ্য করে থাকেন যে আজকের এই সংসদে যে প্রস্তাবটি উপস্থাপিত হয়েছে তার জন্য যে দুটি বিষয় আলোচনার দাবি রাখে তা হলো যে গ্রহণযোগ্য নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। মাননীয় স্পিকার, এখন প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলো তাদের যে ক্ষমতার লিপসা পরিত্যাগ করে রাষ্ট্রের স্বার্থে এই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার ক্ষেত্রে তারা আসলে সদিচ্ছা পোষণ করে কি না। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে কয়েকটা নির্বাচন কমিশন গঠনকে সদিচ্ছা বলছেন সেটা আসলে জনরোষের কারণে, জনমতের কারণে তৈরি হয়েছিল, এখানে একটিও তাদের সদিচ্ছা ছিল না। কেন ছিল না? মাননীয় স্পিকার, আপনি লক্ষ্য করে থাকেন, যখন হলো যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছিল তা পরবর্তীতে প্রত্যেকটা সরকার যে যখন গঠন করেছে তা প্রত্যেকেই হলো যে বাদ দেওয়ার চেষ্টা করেছিল, অর্থাৎ তারা তাদের নিজস্ব স্বার্থের কারণে যেটা চেয়েছিল এটা তাদের সদিচ্ছা, কিন্তু অন্য দলের আবার এটা সদিচ্ছা না। তাই এ ধরনের সদিচ্ছা দিয়ে, ব্যক্তি দলের সদিচ্ছা দিয়ে রাষ্ট্রের কথা চিন্তা না করে যারা হলো যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বারবার করে পরিবর্তন করতে পারে, তখন এটা আসলে দলের সদিচ্ছা বুঝালেও রাষ্ট্রের আসলে কোনো মঙ্গলজনক কাজে আসছে না। মাননীয় স্পিকার, তাই এইখানে যদি আজকে আপনি জনমতের ভিত্তিতে যদি গড়ে তুলতে চান তাহলে হলো যে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাহলে প্রশ্ন হলো যে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন কীভাবে আমরা গঠন করতে পারি, তার একটা রোডম্যাপ আমরা তৈরি করতে চাই। সেটা হলো জনমতের উপর রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধাবোধ ও দায়বদ্ধতা, 2 সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিরপেক্ষতা, জবাবদিহিতা ও কার্যকারিতা, 3 নির্বাচনী
প্রশাসন এবং সুষ্ঠু পরিবেশ। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা এই তিনটি বিষয় যদি নিশ্চিত করতে পারি তাহলেই সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী 90 সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে হলো যে সেই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেছেন। মাননীয় স্পিকার, আপনাকে আগে জানতে হবে যে 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ থেকে প্রথমে শুরু হয়েছিল, তারপরে হলো যে ছাত্র সমাজের মাধ্যমে সেই আন্দোলন ছড়িয়েছিল এবং রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা লুটার জন্য সেই আন্দোলনকে বেগবান করার জন্য এগিয়ে এসেছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই হলো যে আশা প্রকাশ করতে পারেন নাই যে সমস্ত রাজনৈতিক দল এই সংলাপে অংশগ্রহণ করে না এবং আগামী নির্বাচনে অংশ নেবে কি না সেটির একটা সন্দেহ পোষণ করেছেন। কেন করেছেন? কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের যে সদিচ্ছা আরেকটা রাজনৈতিক দলের সদিচ্ছার সাথে কখনো মিল খায় না, কারণ প্রত্যেকের একটা ক্ষমতায় যাওয়ার একটা লিপসা থাকে। মাননীয় স্পিকার, তাই তাদের সদিচ্ছার উপরে কখনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। হতে পারে যেটা সেটা হলো যে জনমতের উপরে। সেই জনমত কীভাবে তৈরি হতে পারে? সেই জনমত আজকে তৈরি হতে পারে 71 সালে মুক্তিযুদ্ধের সময় যে জনমত তৈরি হয়েছিল, 90-এর যে গণঅভ্যুত্থানের সময় যে জনমত তৈরি হয়েছিল, যার ফলে হলো যে আমরা গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন দেখেছি। সেই জায়গায় হলো যে আমরা আজকে জনমতের উপর জোর দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন পেতে পারি বলে আমরা মনে করি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি যদি লক্ষ্য করে থাকেন আমাদের দেশের কিছু ক্ষত আছে, সেটা হলো যে 71-এর, 75-এর এবং 21-এ আগস্টের ক্ষত। এই ধরনের ক্ষতগুলো যতদিন অমীমাংসিত থেকে যাবে আমাদের দেশে আসলে নির্বাচন কমিশন গ্রহণযোগ্য করার জন্য রাজনৈতিক দলগুলো সদিচ্ছা আসলে কখনো আমরা সাধারণ মানুষেরা তাদের উপর আস্থা রাখতে পারি না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যেখানে হলো যে স্বাধীনতার প্রশ্নে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ভিন্নমত পোষণ করেছিল, যেখানে হলো যে আজকে বঙ্গবন্ধুকে জাতির জনক মানার প্রশ্নে এখনও রাজনৈতিক দলগুলো ভিন্নমত পোষণ করে থাকে, অন্তত তাদের কাছ থেকে একটা ঐক্যের মাধ্যমে সকল দলের একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের গঠন আসলে কখনো আমরা সম্ভব মনে করি না। সেই জন্য আমরা মনে করি যে জনমতের ভিত্তিতে, সে জনমত হোক সুশীল সমাজে চাপ প্রয়োগ করার মাধ্যমে, সে জনমত হোক যে 71 সালে যেরকম করে জনমত তৈরি হওয়ার মধ্য দিয়ে আমরা একটা স্বাধীনতা পেয়েছিলাম এবং স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই ধরনের জনমতের প্রতি আমরা আসলে জোর দিতে চাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে যখন শামসুল হুদা কমিশন বিদায় নেওয়ার আগে 2011 সালে হলো যে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য একটা খসড়া আইন প্রণয়ন করে, তারা হল আইনের জন্য আইন হলো যে জমা দিয়েছিলেন মন্ত্রণালয়ে। সেই মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরে মাননীয় স্পিকার মন্ত্রী বলেছিলেন, আইনমন্ত্রী, যে সেটা তারপরে দেখবেন। আজ 12 বছরও কি তারপরে দেখার সময় হয়নি? মাননীয় স্পিকার, এইখানে তাদের সদিচ্ছার প্রতিফলনের একটা বাস্তব উদাহরণ দিলাম। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সদিচ্ছা হলো যে নিজেদের ক্ষমতায় যাওয়ার অর্থে ব্যবহার করা হয়, প্রকৃতপক্ষে তাদের ঐক্যমতের ভিত্তিতে সদিচ্ছার আসলে কোনো মূল্য নাই তাদের ক্ষমতার লোভ ছাড়া। তাই একমাত্র জনমতের মাধ্যমে এদেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব। তাই আজকের এই ছায়া সংসদে আমরা যারা তরুণ প্রজন্মের প্রতিনিধি আছি, আমরা বিশ্বাস করি যে একমাত্র জনগণই পারে এবং জনগণের মতামতের উপর ভিত্তি করেই সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সরকার দলীয় নেতৃবৃন্দ। আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের ছায়া সংসদের ছায়ামন্ত্রী মাজহারুল ইসলাম খানের কাছ থেকে, তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং উপস্থিত সবাইকে। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় নেতা ছাত্র আন্দোলনের কথা বলে গেলেন। ছাত্ররা যে আন্দোলন করেছিল তাদের অনুপ্রেরণা কে জাগিয়েছিল? আজকে মাননীয় স্পিকার, ছাত্ররা যে আন্দোলন করেছিল তার মধ্যে ছিল ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, যেগুলো বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংস্থান। মাননীয় স্পিকার, আজকে যখন উনি 1990-এর কথা বলে গেলেন, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিন থেকে বেগম খালেদা জিয়া এবং শাহবাগ থেকে বর্তমান প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা জনমত সৃষ্টি করেছেন, সেখানে আজকে ওনারা কীভাবে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিয়ে জনমতের কথা বলতে পারেন? মাননীয় স্পিকার, উনি বলেছিলেন 90-এর জনরোষের কথা। এই জনরোষগুলো কেন সৃষ্টি হয়েছিল মাননীয় স্পিকার? আজকে রাজনৈতিক দলগুলো একতাবদ্ধ ছিল না বলে, তারা আজকে তাদের ইচ্ছা ছিল না বলে এই জনরোষের সৃষ্টি হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2008 সালে ডক্টর এটিএম শামসুল হুদা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছিলেন। তাহলে রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা নাই থাকতো তাহলে তারা কেন সংলাপে গিয়েছিল? তাদের সদিচ্ছা ছিল বলেই তারা ওই সময় সংলাপে গিয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দরকার। আর সেই গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা দরকার। ইতিমধ্যে আমার দলীয় প্রধানমন্ত্রী দেখিয়ে গিয়েছেন 1991 এবং 1996 সালে রাজনৈতিক গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলো ঠিক কী কীভাবে ভূমিকা পালন করেছিল। আজ বিরোধী দলীয় নেতা একটি তার অস্পষ্ট ধোঁয়াশাপূর্ণ বক্তব্যের মাধ্যমে যেখানে ছাত্র আন্দোলনের কথা বললেন, মাননীয় স্পিকার, উনি 1971-এর কথা বলে গেলেন, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970-এ একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেছিল
এবং ওনার ডাকেই মাননীয় স্পিকারের কি জনরোষের সৃষ্টি হয়েছিল, যার ফলে আমরা পেয়েছি স্বাধীনতা। আজকে জনগণ কেন উদ্যত হয়েছিল মাননীয় স্পিকার? বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণের জন্যই তো মাননীয় স্পিকার। উনি কি রাজনৈতিক দলের অংশ ছিল না তখন? মাননীয় স্পিকার, আমরা যদি মাননীয় স্পিকার দেখি, রাজনৈতিক দলগুলোর হিংসতার ফলে আজকে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি হয়, যেটি হয়েছিল 2006 সালে ইয়াসউদ্দিন নামক খ্যাত তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের মাধ্যমে এবং আজিজ কমিশন নামে খ্যাত বিচারপতি এম এ আজিজকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে। ওই রাজনৈতিক দলগুলোর জনরোষের ফলে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 1/11 পরবর্তী সময়ে একটি নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, যে নির্বাচনের প্রধান কমিশনার নির্বাচন কমিশনার ছিলেন আমাদের ডক্টর এটিএম শামসুলদা। আজ একটি কথাই বলতে চাই মাননীয় স্পিকার, রাজনৈতিক দলগুলো যখন একতাবদ্ধ হবে, সহিংসতা ত্যাগ করবে, তখনই জনমত সৃষ্টি করা সম্ভব। তখনই মাননীয় স্পিকার রাজনৈতিক দলগুলোর একতাবদ্ধতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্ভব। যেহেতু আমরা 2008 পেরেছিলাম, এখনও পারবো মাননীয় স্পিকার। সর্বশেষে আমার প্রধানমন্ত্রী কর্তৃক গৃহীত প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় উপনেতা, বিরোধী দলের উপনেতা মোহাম্মদ ওমর ফারুকের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন গঠন আইন করার জন্য যথেষ্ট সময় নেই, 29শে ডিসেম্বর বলেন মাননীয় আইনমন্ত্রী। ঠিক 20 দিনের মাথায় 18 জানুয়ারি 2022 এই একই প্রশ্নে স্ববিরোধী এবং বিপরীতমুখী উত্তর দিয়ে তিনি বলেন এই অধিবেশনেই নির্বাচন কমিশন আইন পাশ হবে। মাননীয় স্পিকার, এ যেন ভূতের মুখে রাম রাম। মাননীয় স্পিকার, যার মাধ্যমে প্রমাণ হয় রাজনৈতিক সদিচ্ছা কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারে না। মাননীয় স্পিকার, আজকে তারা বারবার করে কোশ্চেন করতে চায় এবং তারা যে বলতে চায় 118-এর আলোকে নির্বাচন কমিশন গঠন হবে, কিন্তু বাস্তবতাটা কি? বিচার যতই করো তালগাছটি আমার। মাননীয় স্পিকার, তারা ছাত্র আন্দোলন এবং গণ আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দেখতে চায়, কিন্তু মাননীয় স্পিকার, তারা 2008-এর উদাহরণ দিতে চায়, কিন্তু এরপরে গঠিত সদিচ্ছার ভিত্তিতে যে প্রতিফলনের নির্বাচন, 2012-এর নির্বাচন, 2017-এর নির্বাচন জনমহলে এবং সর্বসম্মতিক্রমে সেটা অগ্রহণযোগ্য নির্বাচনের তকমা পেয়েছিল, তাহলে সেই দলগুলোতে রাজনৈতিক সদিচ্ছা কি ছিল না? মাননীয় স্পিকার, আমরা আজকে প্রধানমন্ত্রী আর মন্ত্রীর কথা বারবার শুনছিলাম, তারা কি বলছে? গ্রহণযোগ্য নির্বাচনের কথা। গ্রহণযোগ্য নির্বাচন কমিশন কিসের উপর গঠন হতে পারে? কিন্তু সদিচ্ছার ভিত্তিতে। সেই সদিচ্ছার ভিত্তিতে গঠিত একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের উদাহরণ 50 বছরে দেখাতে পারেনি। তারা পেরেছে একটি ভিত্তির উপর কথা বলতে, যদি নামক শব্দের উপর ভিত্তি করে। মাননীয় স্পিকার, এই যদির উপর ভিত্তি করে কি আজকের এই সংসদ চলতে পারে? কখনোই না মাননীয় স্পিকার। বরং আমরা বলতে চাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কী দরকার? গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু পরিবেশ, তাহলেই গ্রহণযোগ্য হবে নির্বাচন কমিশন। মাননীয় স্পিকার, ইলেকট্রাল গভর্নেন্স ইন সাউথ এশিয়া অব কম্পারেটিভ স্টাডি অব বাংলাদেশ গ্রন্থ বলেছে নির্বাচন সুষ্ঠু বা গ্রহণযোগ্য হবে কিনা তা নির্ভর করে সুষ্ঠু নির্বাচনী প্রশাসনের উপর। কিন্তু মাননীয় স্পিকার, আজকে প্রশাসনের অবস্থা দেখুন নির্বিকার, যার সর্বশেষ উদাহরণ স্থানীয় নির্বাচন। মাননীয় স্পিকার, সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের এই জায়গাটি আজ প্রশ্নবিদ্ধ। তখন আমাদের সমস্যারে গিয়ে উঠতে হয় ওই দেখা যায় নির্বাচন কোথায় আমাদের প্রহসন। মাননীয় স্পিকার, এখন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, রাজনৈতিক দলগুলো তাদের সদিচ্ছা যদি জানায় কার কাছে জানাবে? সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে, নাকি রাষ্ট্রপতির কাছে? ধরে নিলাম আপনাদের কথা মতো সদিচ্ছা জানানো, সেই সদিচ্ছা যদি গ্রহণ না হয় তাহলে কী হবে? তা নিয়ে কি কোনো আলোচনা হবে? সেই আলোচনা কোথায় হবে? সংসদের কাছে? সংসদের ভূমিকা কী? সংসদ তো সার্বভৌম প্রতিষ্ঠান। মাননীয় স্পিকার, আমরা দেখেছি তাদের কথা অনুযায়ী প্রত্যেকটা দল, যেমন আওয়ামী লীগ যখন নির্বাচনে জিতে কিংবা বিএনপি জিতে, বলে আচ্ছা ঠিক আছে নির্বাচন মানলাম। তাহলে এই নির্বাচনের ফলাফল কি শুধুমাত্র আপনাদের মতামতের উপর, নাকি জনমতের উপর, আন্তর্জাতিক মহলের উপর, সাংবাদিক ভাইদের উপর, অর্থাৎ সর্বমহলে গ্রহণযোগ্যতা হবে? আপনি নির্বাচন করে আপনি যদি বলেন গ্রহণযোগ্য, তাহলে ভাই হবে না। মাননীয় স্পিকার, আজকে আমরা যেই কথাটি স্পষ্টভাবে বলতে চাই, এই প্রস্তাবের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন কখনোই গঠন সম্ভব না। মাননীয় স্পিকার, আমরা একটু পালাবদলের দিকে চোখ দিতে চাই। তাদের কথা অনুযায়ী 90-এর আন্দোলন এবং 96-এর যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন, অর্থাৎ গণ আন্দোলন এবং ছাত্র আন্দোলনকে তারা নিজেদের আন্দোলন বলে চালিয়ে যাচ্ছিল মাননীয় স্পিকার। কিন্তু আমরা যদি দেখি সেই 90-এর আন্দোলনের সময় যে গঠিত রৌফ সার কমিশন 91-এ দেশের ইতিহাসে সবথেকে কলঙ্কিত নির্বাচন উপহার দেয়, তার মানে কি? যেই নির্বাচন 90-এ গ্রহণযোগ্য নির্বাচন কমিশন ছিল সেই কমিশনই 91-এ গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের তকমা হারিয়ে ফেলে। তার মানে কি? যখনই রাজনৈতিক সংশ্লিষ্টতা এসেছে তখনই নির্বাচন কমিশন অগ্রহণযোগ্য হয়েছে। শুধু মাননীয় স্পিকার, এখানেই শেষ নয়, গল্প আরও বাকি। 96-তে ফিরে আসি আমরা।
96 এর নির্বাচনে আমরা দেখলাম সুষ্ঠু নির্বাচনী কমিশনে আবু হেনা কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপর দেয় এবং সর্বসম্মতিক্রমে সেটা গ্রহণযোগ্য তাদের কথা অনুযায়ী। কিন্তু এই নির্বাচন কমিশন তখন দলীয় সরকারের অধীনে 96 টাঙ্গাইলের সখীপুরে উপনির্বাচন করে দেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন। কোন সদিচ্ছার ভিত্তিতে হয়েছিল মাননীয় স্পিকার? কারণ যখনই রাজনৈতিক সংশ্লিষ্টতা এসেছে তখনই সেই নির্বাচন প্রশ্নবদ্ধ হয়েছে। প্রশ্নবদ্ধ নির্বাচনকে আমরা কখনোই বলতে পারি না গ্রহণযোগ্য নির্বাচন কমিশন। মাননীয় স্পিকার, রাজনৈতিক সদিচ্ছা যে সম্ভব নয় সেটা কি? অর্থাৎ একসময়ের সাবেক নির্বাচন কমিশনার ডক্টর সাখায়াত হোসেন বলেন, ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপের প্রয়োজনীয়তা দেখছি না। মাননীয় স্পিকার, 32টি দলের মধ্যে প্রধান বিরোধী দল সহ যখন 60টি দল এই সম্মেলনে অংশ নেয় না তখন বুঝতে পারে এই সংলাপ কতটা অর্থহীন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সাংবিধানিক প্রতিষ্ঠান সময়ের কার্যকারিতা এবং আইনি কাঠামো ছাড়া কখনোই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। মাননীয় স্পিকার, আপনি যদি একটু নজর দেই তাহলে আমরা দেশের কথা বাদ দিলাম, একটু আন্তর্জাতিক মহলে নজর দেই। আন্তর্জাতিক উদাহরণে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে ভারতের গ্রহণযোগ্য নির্বাচন এবং সেই নির্বাচন কমিশন যারা সংবিধানের 324 থেকে 329 ধারায় রাষ্ট্রপতি সরাসরি কমিশনার নিয়োগ দেয় প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ ছাড়া। অর্থাৎ সেখানে কোনো দল হেরে গেল নির্বাচন কমিশনকে ভাই অভিযোগ করে না। আর আমাদের দেশে নির্বাচনে না জিততেই দোষ কার নির্বাচনের কমিশনের? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে সেই নির্বাচন কমিশন প্রথমেই অগ্রহণযোগ্য। তাহলে নির্বাচন কেমনে হবে রে ভাই? মাননীয় স্পিকার, আজকে 50 বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা যদি তাকাই নেপালে কনস্টিটিউশনাল কাউন্সিল এর মাধ্যমে নির্বাচন করা হয়, ভুটানে পার্লামেন্টারি পরিষদের মাধ্যমে, আর পাকিস্তানে সুনির্দিষ্ট আইন এবং সংসদীয় কমিটির মাধ্যমে, কিন্তু আমরা এখন পর্যন্ত একটি আইন করতে পারিনি। কোথায় ভাই সদিচ্ছা? মাননীয় স্পিকার, আমরা যদি একটু লক্ষ্য করতে চাই, তড়িঘড়ি করে একটি আইনের খসড়া দিয়েছেন। চলুন সদিচ্ছাবিহীন দলীয় স্বার্থযুক্ত সেই খসড়া নিয়ে বিস্তৃতরে মতামতটা দেখি। মাননীয় স্পিকার, সেখানে কোনো গ্রহণযোগ্যতা ছিল না মাননীয় স্পিকার, এবং সর্বশেষে আজকে নির্বাচনে যে পরিবেশ হয়েছে সেখানে আমরা এমন একটা অবস্থা যে সদিচ্ছাপুষ্ট নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা কখনোই রাজনৈতিক সদিচ্ছা ছিল না, বরং অবস্থাটা ছিল ব্যালট পেপার ছুঁইনি আমি, ভাজ করিনি তাও, সিলটা মারার পরেই বলে এবার তুমি যাও। কিন্তু মাননীয় স্পিকার, বিনীত অনুরোধ, এভাবে আমরা যেতে চাই না। সুষ্ঠু পরিবেশে আমরা ভোট দিতে চাই, জনগণের মতামতের অধিকার প্রতিষ্ঠিত চাই এবং বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতা বিপরীত আজকের এই প্রস্তাবটি যেন কোনোভাবে এই সংসদে গৃহীত না হয় জোর দাবি জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের আরিয়ান ইফতিশামের কাছ থেকে তার বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগের জন্য। মাননীয় স্পিকার, উনি বলে গেলেন যে দলগুলো সংলাপে অংশ নেয়নি তাদের সদিচ্ছার অভাব। মাননীয় স্পিকার, আমরাও সেটাই বলছি যে যে দলগুলো সংলাপে অংশ নেয়নি সেটা তাদের সদিচ্ছার অভাব। মাননীয় স্পিকার, এই সদিচ্ছার অভাবকে আমরা 2014 এবং 2018 সালে একটি গ্রহণযোগ্য নির্বাচন না পাওয়ার ক্ষেত্রে দায়ী করছি। মাননীয় স্পিকার, উনি আইনের ব্যাপারে বলে গেলেন, একটি আইন কীভাবে পাশ হবে? মাননীয় স্পিকার, একটি আইন সংসদে পাশ হবে। যখন একটি আইন সংসদে পাশ হবে মাননীয় স্পিকার, সংসদে সেই আইন কারা পাশ করবে? মাননীয় স্পিকার, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাই সংসদে সেই আইন পাশ করবে। মাননীয় স্পিকার, প্রশাসনকে জাগ্রত করার দায়িত্ব কার? মাননীয় স্পিকার, প্রশাসনকে জাগ্রত করার দায়িত্ব অবশ্যই রাজনৈতিক দলগুলোর। মাননীয় স্পিকার, গণতন্ত্র প্রতিষ্ঠায় সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা 11টি জাতীয় নির্বাচন এবং অসংখ্য স্থানীয় সরকার নির্বাচন পেয়েছি। 4টি জাতীয় নির্বাচন, যেগুলোর কথা আমার মন্ত্রী এবং প্রধানমন্ত্রী বলে গেছেন, 1991, 1996, 2001 এবং 2008 সালে আমরা গ্রহণযোগ্য নির্বাচন পেয়েছি। নিরপেক্ষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের নিয়োগের দেওয়ার প্রক্রিয়াটি মাননীয় স্পিকার রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর নির্ভর করে, যার প্রমাণ গ্রহণযোগ্য নির্বাচনগুলো থেকে পাওয়া যায়। মাননীয় স্পিকার, তাই আজকের সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাব গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর সমর্থন করছে, প্রস্তাবটি সমর্থন করছে। মাননীয় স্পিকার, 2013 সালে মাননীয় স্পিকার বিএনপির জ্বালাও পোড়াও অবরোধ এবং সহিংসতা চলতে থাকে। বিএনপিকে সংলাপের জন্য ডাকা হলেও তারা সংলাপ না করে সহিংসতার পথ বেছে নেয়। বিএনপিকে সংলাপমুখী করার দায়িত্ব কার ছিল? মাননীয় স্পিকার, অবশ্যই বিএনপি, তথা একটি রাজনৈতিক দলের। শুধু সংলাপ নয় মাননীয় স্পিকার, 2014 নির্বাচনেও বিএনপি অংশ নেয়নি, ফলে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ জয়লাভ করে। কম ভোটার উপস্থিতি, নানা অনিয়ম এবং বিএনপির বয়কট ইত্যাদি কারণে নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি। এছাড়াও এই নির্বাচনের অগ্রহণযোগ্যতার বড় কারণ ছিল দুই নেত্রীর ব্যক্তিত্বের দ্বন্দ্ব, দুই দলের অনমনীয় মনোভাব এবং বিএনপিতে জামাত ইসলামের প্রভাব। মাননীয় স্পিকার, 2018 সালে জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যায়নি। ক্ষমতাসীন দলের বিপক্ষে ভোট চুরি, ভোটদানের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত করা এবং অন্য দলের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ছিল। মাননীয় স্পিকার, এই আচরণ শুদ্ধ করবার দায়িত্ব কার ছিল? মাননীয় স্পিকার, অবশ্যই ক্ষমতাসীন দলের। যে কমিশন 2018 সালে প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করেছিল সেই কমিশন, মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই শব্দ সমাপ্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে সফল একটি নির্বাচনের আমরা সমাপ্তি দেখতে পেয়েছি। মাননীয় স্পিকার, কেন? মাননীয় স্পিকার, কারণ 2000 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ছিল। মাননীয় স্পিকার, যেখানে বিএনপি অংশগ্রহণ না করলেও বিএনপির সাবেক নেতা মোহাম্মদ তৈমুর আলম খন্দকার অংশগ্রহণ করেছিলেন, যেটাকেই আমরা বলছি রাজনৈতিক সদিচ্ছা। মাননীয় স্পিকার, মাননীয়
স্পিকার, আজ রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা নেই, নির্বাচনে দেখা যায় কালো টাকার ঝঞ্ঝনানি আর পেশি শক্তির ব্যবহার। এমতো অবস্থায় গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখতে, রাজনৈতিক পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার বিকল্প নেই মাননীয় স্পিকার। তাই আজকের সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রাখে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ সদস্য বিরোধী দলের মোহাম্মদ আবদুল্লাহ বিন তসলিমের কাছ থেকে তার বক্তব্য। সরকারি দলের তিনজনের কথা শুনছিলাম, তাদের বক্তব্যের সারমর্ম হলো তারা সর্ষে দিয়ে ভূত তাড়াবে, কিন্তু যেই সর্ষে দিয়ে তারা ভূত তাড়ানোর কথা বলছে সেই সর্ষের মধ্যেই ভূত মাননীয় স্পিকার। তাই এই সর্ষে দিয়ে আর যাই হোক ভূত তাড়ানো সম্ভব না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকারি দল বলতে চাইলেও রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা পোষণ করে তাহলে নাকি সব সম্ভব, কিন্তু একটি উদাহরণের মধ্যে দিয়েও তারা দেখিয়ে যেতে পারেননি বাংলাদেশের জাতীয় কোন ইস্যুতে সব রাজনৈতিক দল সদিচ্ছা পোষণ করেছে মাননীয় স্পিকার। এমনকি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছাতে পারেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাহলে আমরা জনগণ কেন বিশ্বাস করব আজকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সব দল তাদের দলীয় স্বার্থ ভুলে ত্যাগ করে রাজনৈতিক সদিচ্ছা পোষণ করবে মাননীয় স্পিকার। তাই আমরা বলছি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা নয়, বরং জনমতের উপর শ্রদ্ধা, সাংবিধানিক কাঠামোর কার্যকারিতা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং প্রশাসনী পাড়ায় গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দিতে। মাননীয় স্পিকার, রাজনৈতিক সদিচ্ছা গঠিত নির্বাচন কমিশনে তিনটি প্রকারভেদ পাওয়া গেছে, আসুন একটু দেখে নেই। প্রকারভেদ নাম্বার 1 ভুয়া ভোটারের তালিকার কমিশন, প্রকারভেদ নাম্বার 2 বিনা প্রতিদ্বন্দ্বিতার কমিশন, প্রকারভেদ নাম্বার 3 নিশাচর কমিশন। মাননীয় স্পিকার, আপনি অবগত আছেন বিএনপি আমলে 2001 সালে আজিজ কমিশন দলীয় সদিচ্ছার প্রতি অনুগত থেকে 1,20,00,000 ভুয়া ভোটার তালিকা সংযোজন করে, যাতে করে ক্ষমতাসীন দল আবার ক্ষমতায় আসতে পারে। মাননীয় স্পিকার, শুধু তাই নয়, 2009 সালে সেই আজিজ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সত্যি দলীয় গ্রহণযোগ্যতার প্রমাণ রেখেছেন তিনি। মাননীয় স্পিকার, এবার আসছি বিনা ভোটারের কমিশনের দিকে। 2012 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সহমত নিয়ে রকিবউদ্দিন কমিশন গঠন করে, কিন্তু জাতির দুর্ভাগ্য মাননীয় স্পিকার, তারা এতটাই মেরুদণ্ডহীন ও আজ্ঞাবহ ছিল যে 2018 সালের নির্বাচনে 153 জন সাংসদ বিনা ভোটে নির্বাচিত হয়। আজকে সরকারি দল হয়তো তেমন সদিচ্ছা কমিশন নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে যাচ্ছে, এই জন্যই বিএনপি মহাসচিব সেদিন বলছিলেন যে যেই লাও সেই কদু। মাননীয় স্পিকার, এবার দেখা যাক নিশাচর কমিশনের ভূমিকাটা কি। 2017 সালে সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নুরুল হুদা কমিশন গঠিত হয়, কিন্তু 2018 সালে তারা দিনের ভোট রাতে করে নিশাচর কমিশনের তকমা পায়। মাননীয় স্পিকার, রাজনৈতিক সদিচ্ছায় গঠিত এই সকল কমিশনে কিন্তু গ্রহণযোগ্যতা হারায় মাননীয় স্পিকার, তাই কিন্তু আমরা বিরোধিতা করছি মাননীয় স্পিকার। আর সরকারি দলকে এই প্রেক্ষিতে বলতে চাই, চোরে না শুনে ধর্মের কথা। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের কিছু বিষয় তুলে ধরছি। জাতীয় পার্টির মহাসচিব সার্চ কমিটিতে প্রস্তাব করেছেন তার নিজের স্ত্রীর নাম, দল থেকে যেন ঘরে চলে যাচ্ছে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বর্তমান কমিশনে 4 সদস্য আছেন তরিকত ফেডারেশনের প্রস্তাব করা নাম থেকে। মাননীয় স্পিকার, বাংলাদেশের রাজনীতিতে তরিকত ফেডারেশনের তরিকা যে কতটা গুরুত্বপূর্ণ একবার দেখুন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, নুরুল হুদা কমিশনের বিরুদ্ধে দেশের 42 জন বিশিষ্ট নাগরিক আর্থিক অনিয়ম ও গুরুতর অসদাচরণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে রাষ্ট্রপতিকে 2 চিঠি দিল, কেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া হয়নি, এমনকি তদন্ত কমিটিও গঠন করা হয়নি। মাননীয় স্পিকার, এর উত্তর জাতি জানতে চায়। মাননীয় স্পিকার, তার মানে এখানে এটাই প্রমাণিত হয়, রাজনৈতিক আমলে রাজনৈতিক দলগুলোর মতামতে যে কমিশনগুলো গঠিত হয়েছে তার সবই বিতর্কিত এবং অগ্রহণযোগ্য। তাই আমরা বারবার বলছি, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছায় গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হওয়ার কোনো নজির নেই, হবেও না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আসছি সম্প্রতি অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনের সহিংসতার দিকে। এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় শতাধিক মানুষ নিহত হয় মাননীয় স্পিকার, এর দায় কে নেবে মাননীয় স্পিকার? রাজনৈতিক সদিচ্ছা, সহিষ্ণুতা আর গ্রহণযোগ্য নির্বাচন কমিশন থাকলে কি এমনটা ঘটতো মাননীয় স্পিকার? আমরা নির্বাচন কমিশনারদের মধ্যে দেখছি তাদের নিজেদের মধ্যে মতবিরোধ, ওয়াকআউট, নোট অফ ডিসেন্ট, পরস্পরের প্রতি কাদা ছোটাছুরি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা, এর যার জন্য নির্বাচনের প্রতি, ভোট প্রদানের প্রতি মানুষের আস্থাহীনতা, বিমুখতা। তা দূর করার জন্য প্রয়োজন শক্তিশালী ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন, আর তার জন্য প্রয়োজন জনমতের প্রতি রাজনৈতিক দলগুলোর শ্রদ্ধা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা। মাননীয় স্পিকার, সংবিধানের 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন আইন করার কথা বলা আছে, সেখানে কখনোই বলা নাই সার্চ কমিটি গঠন করতে হবে, কিন্তু আপনার দল সার্চ কমিটি
রাখছেন আপনার নিজেদের লোক নির্বাচন কমিশনে রাখার জন্য এবং পরবর্তীতে ক্ষমতায় আবার আসার জন্য। মাননীয় স্পিকার, নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত খসড়া আইনটি সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন সংক্রান্ত কাজে সম্পৃক্ত সুশীল সমাজের সকল ব্যক্তিবর্গ, নির্বাচন বিশেষজ্ঞ, সাংবাদিক, শিক্ষাবিদ সহ সংশ্লিষ্টদের আলোচনা করে চূড়ান্ত করতেই হবে এই নির্বাচন কমিশন। এমন এই জন্যই আমরা বলতে চাই, রাজনৈতিক দলের সদিচ্ছায় এই নির্বাচন কমিশন কখনোই একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারে না। মাননীয় স্পিকার, তাই আসুন আজকে বিতর্কের জন্য না, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতির জন্য সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি, এই স্বেচ্ছাচারিতার প্রস্তাবটি এই সংসদে যেন কোনোভাবেই গৃহীত না হয়। যদি এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয় মাননীয় স্পিকার, বাংলাদেশে যে ভোটের উৎসব সেটি কিন্তু মাননীয় স্পিকার চলে যাবে জাদুঘরে। আমাদের তখন জাদুঘরে গিয়ে ভোট উৎসব দেখতে হবে, নিরপেক্ষ ভোট এবং দিনে গিয়ে নিজের ভোট নিজে দেব, এই স্পর্ধা, এই সাহস আর আমাদের মধ্যে থাকবে না মাননীয় স্পিকার। তাই এই লক্ষ্যে এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা তিনজন ছজন বক্তার বক্তব্য শুনলাম। এবারে আমরা যুক্তিখণ্ডন পর্বে আবারও বিরোধী দলীয় নেতা জনাব নুরুল আফসারের কাছ থেকে তার পুনরায় দু মিনিটের বক্তব্য শুনে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে প্রধান রাজনৈতিক দলগুলো আবার আগামীতে যে নির্বাচন হবে সেখানে অংশগ্রহণ করবে কি না, এখানে তিনি নিজেই সন্দেহ পোষণ করছেন। এখন প্রশ্ন করুন মাননীয় স্পিকার যে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, যেখানে হলো যে দলীয় সরকারের অধীনে একটা নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেখানে হলো যে অন্যান্য দলগুলো হলো যে তাদের আস্থা পাচ্ছে না এখানে নির্বাচন করার জন্য। এই যে আস্থাহীনতা, যার কারণে তাদের একটা দলের রাজনৈতিক সদিচ্ছা যেটা হয় আরেকটা রাজনৈতিক দলের সদিচ্ছা আরেকটা হয়ে থাকে, তো এই জায়গায় হলো যে তাদের হলো যে কমপ্লেক্স যে তারা আসলে তাদের সদিচ্ছাগুলো একসাথে করলেও রাজনৈতিক ঐক্যমত্যে আসলে কখনোই পৌঁছাইতে পারে না। যার কারণে আমরা চাচ্ছি যে একটা জনমতের ভিত্তিতে যদি কোনো নির্বাচন কমিশন গঠন করা যায়, যেটা হতে পারে সুশীল সমাজের মাধ্যমে, যেটা হতে পারে যে জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচন কমিশনের গঠন, এতে ফলে হলো যে গ্রহণযোগ্য একটা নির্বাচন কমিশন গঠন হতে পারে। মাননীয় স্পিকার, তত্ত্বাবধায়ক সরকারের গঠন হওয়ার পরে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার আগে যখন বিএনপি আসে, বিএনপি হলো যে তত্ত্বাবধায়ক সরকার হলো যে তাকে নেগলেক্ট করেছে, তাকে বাদ দিয়েছে, পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার আন্দোলন করার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলো, তারপর আবার হলো যে বিএনপি বিরোধী দল থাকাকালীন সময় আওয়ামী লীগ সরকার আবার তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দিলেন। অর্থাৎ এই যে তাদের সদিচ্ছা, তাদের পুরোটা সদিচ্ছা হলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, আর কিছু না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনি যদি লক্ষ্য করে থাকেন, মাননীয় মন্ত্রী বলেছেন যে সংলাপে গিয়ে তাদের সদিচ্ছা প্রকাশ করতে পারে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি তাদেরকে জানাতে যাই, তারা আসলে সংলাপে গিয়েছিলেন গত দুটি নির্বাচনে, কিন্তু সংলাপে যাওয়ার পরে তাদের যে সদিচ্ছাগুলো দেওয়া হয় আরেকটা দলের কোনো বিশেষ কোনো সদিচ্ছার বলের কারণে এই ধরনের সদিচ্ছাগুলো টিকছে না। তাইলে নির্বাচন কমিশনটা গঠন হবে কীভাবে গ্রহণযোগ্যভাবে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনি বলেছেন যে সাতটি দল অংশ না নিলে কি তাদের তো আর কিছু করার নেই, বাস্তবতা হলো গণতন্ত্রের স্বার্থে ওই সাতটা দলও যাতে অংশগ্রহণ করে সেদিকে আপনার নজর রেখে একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে, এবং সেটি অবশ্যই একটা জনমতের ভিত্তিতে হতে হবে। সেইখানে সুশীল সমাজের মতামতকে আপনি মূল্যায়ন করতে হবে, জনগণের মতামতকে আপনি মূল্যায়ন করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা আসলে শুধুমাত্র কথা বলতেই সুন্দর দেখায়, বাস্তবে হলো তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আপনি যদি লক্ষ্য করে থাকেন যে মাননীয় সাংসদ বলেছেন যে বিএনপি যে জ্বালাও পোড়াও আন্দোলন হয়েছে সেটা কেন হয়েছে, সেটাও আসলে তাদের ক্ষমতায় যাওয়ার কারণে, ক্ষমতায় না যাওয়ার কারণে হয়েছে। আজকে যদি আওয়ামী লীগ যদি একটা সঠিক নির্বাচন কমিশন গঠন করতে পারতো, তাহলে হচ্ছে তারা নির্বাচনও যাইতো এবং জ্বালাও পোড়াও আন্দোলনও করতো না। অর্থাৎ দলীয় সরকার যেভাবে হচ্ছে যে নতুনভাবে আইন করার চেষ্টা করছে, সেটা আগের দুইটা সার্চ কমিটিকে বৈধতা দেওয়ার মাত্রই হলো যে নামকরণ করছে, আর কিছুই না। যেটা হলো যে দলীয় সরকারের আন্ডারে থাকলে তারা আবার ক্ষমতা যেতে পারবে, এই প্রশ্ন হলো যে তাদের সদিচ্ছা পোষণ করছে, যা অন্য কোনো রাজনৈতিক দলগুলো বয়কট করার কারণে আমাদের সেই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এটাই হলো বাস্তবতা। যার কারণে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যে সদিচ্ছার কথা আজকে বলা হয়েছে, সেখানে আসলে সদিচ্ছা বলতে কোনো কথা নেই। যদি জনমতের ভিত্তিতে যদি আমরা একটা নির্বাচন কমিশন গঠন করতে পারি, তাহলেই সম্ভব একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন। মাননীয় স্পিকার, তাই আজকে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে, ভোটাধিকার সঠিক প্রয়োগের ক্ষেত্রে, এই স্বার্থে আজকের এই সংসদের জন্য এই প্রস্তাবটি কোনোভাবেই গৃহীত না হয় তার আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সরকারি দলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে যুক্তিখণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা সবশেষে ওয়াইন্ড আপ সেশনে এবারে বক্তব্য শুনব মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা বার্ক নাফিসা ইমার কাছ থেকে তার সর্বশেষ দুই মিনিটের বক্তব্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় কোনো নেতা বা উপনেতা
কেউই কিন্তু আমার সদিচ্ছা সংগ্রামটি শুনে নিনি। আমি সদিচ্ছায় বারবার বলেছি, সদিচ্ছা বলতে এমন ইচ্ছা বোঝাচ্ছে যেখানে লোভ থাকবে না, ক্ষমতার লোভ থাকবে না, তারা বৈধভাবে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করবে তবেই সেটা সদিচ্ছা। তারা বারবার বলে যাচ্ছেন রাজনৈতিক ইচ্ছার কারণেই আমাদের গণ্ডগোল লাগছে, সহিংসতা তৈরি হচ্ছে। আমি কিন্তু ইচ্ছা বলি নেই, আমাদের কিন্তু প্রস্তাবিততে কোথাও ইচ্ছা লেখা নেই, আমরা সেই সদিচ্ছার কথাই বলছি যেটা আসলে অভাব। যে সদিচ্ছার অভাবেই একটি নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে কি না সেটা প্রশ্নবিদ্ধ হচ্ছে। মাননীয় স্পিকার, তারা হয়তো তিনজনই আজকে স্ক্রিপ্টে লিখে নিয়ে আসছিল যে বলবে এখন পর্যন্ত একটিও সুষ্ঠু নির্বাচন দেখাতে পারিনি, কিন্তু আমি প্রথমেই দাঁড়িয়ে আমার প্রথম বক্তব্যেই দেখিয়ে দিয়েছি যে 91তে কিভাবে এবং 96তে সপ্তমটা কিভাবে সদিচ্ছার ভিত্তিতে হয়েছিল। তারা উপেক্ষা করে তারা নিজেদের স্ক্রিপ্ট মতো শুধু বলেই গিয়েছেন যে দেখিয়ে যেতে পারেনি। আপনি ওনারা বলছেন যেখানেই রাজনৈতিক দল আসবে সেখানে ব্যক্তি স্বার্থ, রাজনৈতিক দলের স্বার্থ আসবে। আমরা বলছি মাননীয় স্পিকার, এই স্বার্থ উপেক্ষা করে যখন তারা সদিচ্ছা পোষণ করবে তখনই একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব হবে। মাননীয় স্পিকার, তারা বলে যাচ্ছেন যে একটি রাজনৈতিক দল ব্যতীত বা রাজনৈতিক দলগুলো সদিচ্ছা দিয়েই শুধু হয়েছে। আপনি বলুন, তিনজোট যখন ছিল তখন অন্য এর বাইরে কোনো রাজনৈতিক দল কি তাদের বিরোধিতা করেছিল? এই এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কিন্তু সকল রাজনৈতিক দল এই তিনজোটের মধ্যে এসে কিন্তু তার বিরোধিতা করে সে পতন এনেছিল এবং গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। মাননীয় স্পিকার, যেখানে সদিচ্ছা পোষণ করে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব, সেখানে কি এই সদিচ্ছার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব না? তারপর আসে মাননীয় স্পিকার, ওনারা বারবার তিনজনই বলে গেলেন আমরা নাকি ছাত্র আন্দোলন, গণ আন্দোলনকে নিজেদের আন্দোলন বা রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে তারা নিয়ে আসছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করবেন ওনারা যে গণজাগরণের কথা বলছেন, এই গণজাগরণের জন্য যে গণজাগরণ মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল সে মঞ্চটাও তৈরি করেছিল একজন রাজনীতিবিদ, যাতে জনগণ সেখানে এসে সম্পূর্ণ ভুল বলার আগে একবার বিষয়টি দেখে আসবেন। উনিশশো নব্বই সালে মেয়র হানিফ একটি গণমঞ্চ তৈরি করেছিলেন যেখানে জনগণ একত্রবদ্ধ হয়ে তাদের প্রতিবাদ জানিয়েছিল। অর্থাৎ মাননীয় স্পিকার, সর্বোপরি একটি রাষ্ট্রের সকল ব্যবস্থাপনাকে কিন্তু জনগণের এই সকল ইচ্ছাকে তুলে ধরার দায়িত্ব রাজনৈতিক দলেরই। তারা যখন সদিচ্ছাটা পোষণ করছে তখনই কিন্তু এই জনগণগুলোর প্রতিবাদগুলো বেগ পাচ্ছে। মাননীয় স্পিকার, তারা আজকে যে কথাটি তুলে ধরতে চেয়েছেন তা হচ্ছে গিয়ে জনমতের মাধ্যমে, জনমত সৃষ্টির মাধ্যমে আমরা গ্রহণযোগ্য নির্বাচন পেতে চাই। তাহলে মাননীয় স্পিকার, আজ কেন নেই সেই জনমত? জনগণ কেন আজ রাজনীতি বিমুখ? কারণ মাননীয় স্পিকার, রাজনৈতিক দলগুলোর ব্যবহারের কারণে। তাদের সদিচ্ছা না থাকাতেই আজ তাদের সদিচ্ছার অভাবে জনগণ আজ রাজনীতি বিমুখ। তারা ভোটে বিশ্বাসী না, তাদের এই বিশ্বাস ফিরিয়ে আনলে তারা ঐক্যবদ্ধ হবে। এই ফিরিয়ে আনার দায়িত্ব কার? রাজনৈতিক দলগুলো। জনগণ বিমুখ আজকে, কেউ ভোট দিতে যেতে চাচ্ছে না। আমরা ছাত্ররা, তরুণরা, আমরা যারা আজকে বিতর্ক করছি, আমরাও বাইরে গিয়ে কখনো কোনো ছাত্র দলে যোগ দিতে চাই না। কেননা এই ছাত্র দল, ছাত্রলীগকে কলুষিত করেছে কারা? এই রাজনৈতিক দলগুলোর অপব্যবহার, তারা অপব্যবহার করেছে দলগুলোকে নিয়ে। অর্থাৎ তাদের সদিচ্ছার ঘাটতির কারণেই কিন্তু আজ জনগণ রাজনীতির প্রতি বিরক্ত, ত্যক্ত, এবং তারা আশাই করতে পারছে না একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব। এই জন্যই মাননীয় স্পিকার আমি বলছি, যখন এই সদিচ্ছাটা আমরা তৈরি করতে পারবো তখনই কিন্তু জনগণেরও আস্থা ফিরে আসবে এবং একটি সঠিক নির্বাচন নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, তাই মাননীয় স্পিকার আজকের সংসদে আমার উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হওয়ার দাবি রাখে মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ এই চার সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা কি দেখি? নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, প্রশাসন ও রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের উপর ভিন্ন মতের রাজনৈতিক দলসমূহের একটা অনাস্থা কিন্তু বাংলাদেশে সর্বদিকে কিন্তু একটা বিরাজমান রয়েছে। সেটি এই আমলে হোক, আগেকার বিএনপির আমল হোক, সব আমলের মধ্যেই একটা অনাস্থার পরিবেশ রয়েছে। আমাদের সাংবিধানিক যে পদগুলো রয়েছে, সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে, সেই সংস্থাগুলোকে নানাভাবে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করছি, প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সে জায়গায় একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদেরকে একটা ভালো নির্বাচন কমিশন গঠন করা, ভালো একটা নির্বাচন উপহার দেওয়া। আমরা মনে করি জনগণের যে ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটি সরকার ক্ষমতা আসা, সে জায়গাটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমরা নির্বাচনকালে কি দেখি? আমরা নির্বাচনকালে দেখি গ্রেপ্তার, মামলা, কালো টাকার একটা ব্যবহার আমরা দেখতে পাই। পেশি শক্তি, ভিন্ন মতের যারা রয়েছেন তাদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হয়, প্রশাসনের একটা পক্ষপাতিত্ব অবস্থা কিন্তু নির্বাচনকালে আমরা দেখতে পাই, এবং সে কারণের জন্য আমরা একটা সুষ্ঠু নির্বাচন কিন্তু আমরা দিতে পারিনি। আমরা বর্তমান যে প্রধান নির্বাচন কমিশনার বিদায়ী হতে যাচ্ছেন তিনি, একেএম নুরুল হুদা কমিশনারকে আমরা দেখেছি যে আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তিনি কিন্তু একটা ভালো ভোট উপহার দিতে পারতেন, কিন্তু বাস্তবিকই তা আমরা দেখেছি? আমরা বাস্তবিকই যে সর্বশেষ নির্বাচনগুলো আমরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন দেখলাম, সেই নির্বাচনগুলি কি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন কি আমরা করতে পেরেছি? আমরা জনগণকে কি স্যাটিসফাই করে আমরা আমাদের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নুরুল হুদার নেতৃত্বে করতে পেরেছি কি না, সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। আমরা এও দেখতে পাচ্ছি আজকে নুরুল হুদা কমিশনকে, যারা আজকে যদিও সংসদে খুব বড়
সংখ্যাগরিষ্ঠ নিয়ে নাই বিএনপি, তারা যেভাবে এই নুরুলদা কমিশনকে প্রত্যাখ্যান করছে, আমরা সরকারি দলের অনেক নেতাদেরকে দেখতে পাচ্ছি যে নুরুলদা কমিশনের উপর অনেক দায় চাপানোর চেষ্টা করছে। সুতরাং এই যে নুরুলদা কমিশন আইনের সঠিক প্রয়োগ করে তারা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারেনি বলে কিন্তু জনমনের মধ্যে একটি বড় ধরনের প্রতিক্রিয়া রয়েছে। নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশীজন হচ্ছে কি জনগণ, রাজনৈতিক দল ও প্রার্থী। জনগণ রাজনৈতিক দল প্রার্থী যদি সকলে মিলে একটা নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করতে না চায়, তার পাশাপাশি আমাদের প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, আজকে ডিসিএসপি যাদের কথা বলা হয়, তারা যদি নির্বাচনকে সুষ্ঠুভাবে গ্রহণযোগ্য করবার জন্য ভূমিকা পালন না করে, তাহলে কিন্তু একা নির্বাচন কমিশনারের পক্ষে আমাদের মতো বাংলাদেশে কিন্তু একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন গ্রহণ করা বা দেওয়া কিন্তু সম্ভব হয় না। তাই আগামী নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর যাতে মতামতের ভিত্তিতে আগামী নির্বাচন কমিশন গঠন করা হয়, সকল দলে যাতে মতামত না হয়, সেজন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা সম্প্রতি সার্চ কমিটি দেখতে পাচ্ছি, মহামান্য রাষ্ট্রপতি অত্যন্ত সজ্জন ব্যক্তি, তিনি একটা সার্চ কমিটি করেছেন। সেই সার্চ কমিটি আমরা কী দেখেছি, আমরা সরকার সমর্থিত সরকারি দল যেটি আওয়ামী লীগ, যারা এখন ক্ষমতায় রয়েছেন, তাদের সমর্থিত যে বেশ কয়েকটি দল সেখানে অংশগ্রহণ করেছে, কিন্তু রাজপথের প্রধান বিরোধী দল যারা বিএনপি, তারা কিন্তু সেই সংলাপে অংশগ্রহণ করেনি, বরঞ্চ তারা নিজেরা পাল্টা একটা সংলাপের আয়োজন করেছে। এই যে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সংলাপে অংশগ্রহণ করা থেকে বিএনপি সহ তাদের সাথে সমমনা কিছু দল অংশগ্রহণ না করা, সেটি কিন্তু সার্চ কমিটির যে আমাদের চেষ্টা, সেই চেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে, সেই চেষ্টাকে কিন্তু বিফল ফেলে দিচ্ছে। তাই আমরা মনে করি যে যত কিছুই হোক না কেন, মহামান্য রাষ্ট্রপতি হোক, প্রধান নির্বাচন কমিশনার হোক, আমাদের দেশের বুদ্ধিজীবীরা হোক, শিক্ষক হোক, সকলে মিলে কিন্তু একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গ্রহণ করা দরকার। আমরা দেখলাম হঠাৎ করে একটি নির্বাচন কেন্দ্রিক একটা আইন করবার জন্য সরকারের পক্ষ থেকে তারা বেশ জোরালোভাবে সে কাজ করছে, কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি সে আইন পাশ করা যাবে না, আইন করা যাবে না, সময়ের অভাব বলে উল্লেখ করেছে, কিন্তু সে আইন প্রণয়ন করবার প্রাক্কালে আমরা দেখেছি প্রধান যে রাজনৈতিক দল বিএনপি বলছে যেই লাউ সেই কদু, তারা পচাকধু হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে রাজনৈতিক সমঝোতা যদি না থাকে, রাজনৈতিক যদি বন্ধন না থাকে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করে আমরা কীভাবে একটা ভালো নির্বাচন উপহার দেবো, সেটি কিন্তু জনমনের মধ্যে একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে। কারণ আমরা হঠাৎ করে আমরা দেখলাম একটা স্যাংশন চলে আসছে বাংলাদেশের সুশাসন, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের উপর যদি বিদেশি হস্তক্ষেপভাবে একটা স্যাংশন নিয়ে আসে, তখন কিন্তু গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়, তখন কিন্তু মানবাধিকার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়। সে কারণে আমরা এটাও মনে করি যে স্যাংশন আসছে, সেই স্যাংশনে ক্ল্যারিফাই করা দরকার, কেন আসছে, কী কারণে আসছে, আমাদের গণতন্ত্র, সুষ্ঠু ভোট, জনগণের অধিকার যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং বিএনপিকে কিন্তু স্পষ্টভাবে জানাতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। আমাদের দেশে বড় একটা সমস্যা হচ্ছে, আমরা সবাই জানি উইনার্স ওয়ান্টস টু টেক অল, যারা জিতে তারা সব নিয়ে নিতে চায়, যারা জিতে তারা খাল বিল, নদী নালা, খেয়াঘাট, বাস স্ট্যান্ড সব দখল করতে চায়, তারা সকল টেন্ডারবাজি করতে চায়, যে কারণে আমাদের দেশে কেউ হারতে চায় না, হারলে জেল খাটতে হয়, হারলে দুদুকের মামলা হয়, হারলে তার বাসায় পুলিশে হানা হয়। সে কারণে আমাদের দেশে এই যে প্রবণতাটা, যিনি হারেন তার প্রতি যে নিপীড়ন হয়, সেই নিপীড়ন প্রতিরোধ যদি করতে না পারে, সেই নিপীড়ন যদি প্রতিরোধ করার ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে যে যিনি জিতবেন তিনি সবসময় নিবার চেষ্টা করবেন, আর যিনি হারবেন তিনি সবসময় মায়ের খাবেন, এবং এই কারণের জন্য কিন্তু কেউ আর বাংলাদেশে হারতে চায় না, প্রত্যেকে চায় আমি জিতবো, এবং এই জিতার কারণের জন্যই কিন্তু আজকে বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আমরা উপহার দিতে পারি না। আমরা আমাদের বক্তব্য শেষ করলাম, ছজন বক্তা বক্তব্য দিয়েছে, এবারে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের যে প্রত্যাশা করছিলাম, অপেক্ষায় ছিলাম, আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। এখানে আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার 50 বছর হয়ে গেলেও, যদিও সংবিধানে বলা আছে যে ইলেকশন কমিশন একটা তৈরি করতে হবে, কেউ করে নাই। তার মূল কারণ হচ্ছে রাজনৈতিক দল, কোনো দলই চায় না একটা ভালো নির্বাচন কমিশন গঠন করতে। কারণ ওই যে যত আন্দোলন, যত কিছু আমরা দেখি যাই হয়েছে, ওইটা হচ্ছে যে ঠিক আছে এরা করছে, এরা সরে যাক, ওই একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক, এখানে একটা ভালোভাবে দেখি আমরা করি, ব্যাস। তারপরে যখন সেটার ফলশ্রুতিতে তারা ক্ষমতায় আসেন, আর এদিকে এগোন না, আর গঠন করেন না, কারণ প্রয়োজন নাই, ওনারা তো এসে গেছেন, যাকে হটানোর দরকার ছিল হটানো হয়ে গেছে। সুতরাং এই প্রক্রিয়া হচ্ছে ক্ষমতাসীন কাউকে হটানোর প্রক্রিয়া। কিন্তু আমরা যেটা বলি যে একটা দেশের ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য যে ইনস্টিটিউশনগুলি দরকার,
সেই ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট আমি কিন্তু, আমার তো 40 বছর চাকরি জীবন, তারপরে আরও 5 বছর আমি কিন্তু তা দেখি না। বরং ব্রিটিশ আমলের কিছু কিছু ভালো ইনস্টিটিউশন ছিল, সেইগুলিকে আমরা অনেক নষ্ট করে ফেলছি। সুতরাং প্রস্তাবনাটা খুবই সুন্দর যে রাজনৈতিক দলগুলি সদিচ্ছা, কারণ ওনারা যদি না চান এই ইনস্টিটিউশন বিল্ডিং, তাহলে তো এইগুলি হবে না। নির্বাচন কমিশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশন, জুডিশিয়ারি ভেরি ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশন, যে কয়টা আপনার প্রতিষ্ঠান আছে সংবিধানে বলা হয়েছে সংবিধান মোতাবেক সেই সব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ করা হবে, সবগুলি কিন্তু ইনস্টিটিউশন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, পাবলিক সার্ভিস কমিশন। সুতরাং এই শুধু যে আপনার নির্বাচন কমিশন নিয়ে এই সমস্যা তা না, ওভারঅল দেশের মধ্যে নানা বিষয়ে কিন্তু এই সমস্যা হচ্ছে। যারা কমিশনার হবেন, হোয়াট আর দেয়ার কোয়ালিফিকেশান রিকোয়ারমেন্টস, তাদের ডিসকোয়ালিফিকেশান কী কী কথা, মানে অদ্ভুত লাগে আমার কাছে। যদি কোনো কনভিকশন থাকবে না, আমি বলি কনভিকশন থাকবে না কি, তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ কোনো কালে উত্থাপিত হয়ে থাকে, বাস বাদ, এমন লোক আমাকে নিতে হবে যার বিরুদ্ধে কোনো রকমে কোনো কালে কোনো ধরনের আর্থিক নৈতিক স্খলনের কোনো অভিযোগ নাই, সেরকম লোককে আনতে হবে। আপনি একটা জিনিস আমি বলি আপনাকে, যে আমার নিজের অভিজ্ঞতা থেকে, আপনি যদি পরিচ্ছন্ন থাকতে চান আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। পরিচ্ছন্ন থাকতে চাইলে আপনাকে কেউ স্পর্শ করতে পারবে না। সুতরাং যাদের এইরকম একেবারে নিষ্কণ্টক ক্যারিয়ার, সেটা দেখে আপনি সেই সব লোককে আনেন। ওই কথা আইনের মধ্যে থাকে কেন, যে যদি তার বিরুদ্ধে কিছু হইয়া থাকে এবং তিনি যদি অব্যাহতি পেয়ে থাকেন, আরে তো আশ্চর্য ব্যাপার। আমি তো এই জাতীয় লোকের কথা শুনতেই চাই না। আরেকটা হচ্ছে সকল দল, ভেরি ইম্পর্ট্যান্ট, আপনি যে এখন এই যে তর্ক করতেছেন যে 7টা দল নাকি আসে নেই রাষ্ট্রপতির আহ্বানে, তো এই 7টা দলকে বাদ দিয়েই আপনি করে ফেলবেন। আমাদের আপনার এই যে মুক্তিযুদ্ধের এক্সাম্পল দেন আপনারা, মুক্তিযুদ্ধটা সব দল এটার মধ্যে ইনভলভ ছিল দেখেই না এত সাকসেসফুল মুক্তিযুদ্ধ হলো। তাহলে আপনি সবার মতামত নিয়ে আপনি করতে পারেন না কেন, কেন এই ব্যর্থতা আমাদের, এটা করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে গ্রহণযোগ্য, যে শুধু এইটা পার্লামেন্টের 300 সদস্য তাদের কাছেই যে গ্রহণযোগ্য হতে হবে তা না, আপামর জনসাধারণের কাছেও এটার গ্রহণযোগ্যতা মোটামুটি থাকতে হবে, না হলে তো এটা দিয়ে আমাদের কাজ হবে না। কাজে কাজেই আজকের যে বিষয়টা ছিল গ্রহণযোগ্য, আমি এটা আমি সম্পূর্ণ এটা মনে করি যে অ্যাকসেপ্টেবল। নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলগুলির সদিচ্ছার উপরে নির্ভর করছে, সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন অফ গ্রহণযোগ্য সকল রাজনৈতিক দল আর জনমত। এইগুলি আমরা যদি ডিফাইন করি ঠিক মতো, তাহলে এইসব ডেফিনেশনের প্রেক্ষিতে এই বিষয়টা চূড়ান্ত করা উচিত। খোদাহাফেজ। আমরা ফলাফলে চলে আসছি। আজকের এই ছায়া সংসদে আমরা হানা ভোট নিব। আজকে যে প্রস্তাবটি হচ্ছে সে প্রস্তাবটি ছিল গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন রাজনৈতিক দলগুলি সদিচ্ছার উপর নির্ভর করছে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। হা এবং না ভোটের ভিত্তিতে ইসবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। না যুক্ত হওয়ার কারণের জন্য আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিরোধী দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশকে বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায়, দেশ অথবা বিদেশে, ইসবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে আমাদের এই ছায়া সংসদ দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী প্রতিযোগিতা আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই মক পার্লামেন্ট এখানে শেষ করছি।